কেমন আছো সবাই গাইস? আজ আমি ভেবেছি যে আজ বাইরে গিয়ে কিছু খাওয়া যাক। অনেকদিন ধরেই আমি ভাবছি কি মোমো খাবো, তো আজকে আমি যাব বাইরে মোমো খাইতে। কিন্তু এর আগে একটু ভিডিওস তো বানানো যাক, তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি, তারপর এখন বাইরে গিয়ে ভিডিও প্রথমে শ্যুট করবো, তারপরে আমরা যাব মোমো খেতে। তো চলো, গাড়ি বের করে দিয়েছো কি? তো চলো, এটিও বার করে নাই, আমরা এখনো বের করেছি না। তাহলে আসি কাকিমা। গাড়ি বার করা হয়নি এখনো? না হয়নি। আরে আমি তো বলিনি আজ আমার সাথে কে কে আছে। আজ আমার সাথে আছে অনুজ ঘোষ, আর সাথে আছে দীপঙ্কর নাগ, আমার হাজবেন্ড। দেখে নাও, দেখে নাও, দেখে নাও, তুমি গাড়ি কেন বার করোনি? স্টার্ট হচ্ছে না গাড়িটা, ধাক্কা লাগাতে হবে। গাইস এখন মনে হচ্ছে আমাকেও ধাক্কা লাগাতে হবে, কারণ ও একা পারবে না, খুব রোগা। তো আমরা এখন ধাক্কা লাগিয়ে দিচ্ছি, চলো তুমি যাও এদিকে, আমি এদিকে আসছি। এখন আমরা ধাক্কা লাগাবো। তো গাইস ফাইনালি গাড়িটা স্টার্ট হয়ে গেছে, আমি তো একটু কিছুর জন্য পড়েই যাচ্ছিলাম, তো এখন আমরা যাচ্ছি। তো চলো গাড়িটা উঠে যাই। চলছে না কেন? আমি তো 80 কিলোমিটার রফতার চালা চলি না, আমি কিন্তু খুব কম স্পিডে গাড়ি চড়তে ভালোবাসি। আমি বেশি স্পিড দিলে আমার মাথাটা একদম খারাপ হয়ে যায়, বাট আমার খুব ভালো লাগে স্পিড, স্পিড ছাড়া আমি চলতেই পারি না। তো গাইস আমরা এখন যাচ্ছি ভিডিও বানাতে, তারপর যাব মোমো খেতে। মোমো খাওয়ার জন্য তো আমি আজ খুবই এক্সাইটেড, তাই প্রথমে ভিডিও বানিয়ে নিচ্ছি, তারপর মোমো খেতে যাব। এই দেখো দীপঙ্কর ড্রাইভ করছে। ড্রাইভ করো, ক্যামেরাতে দেখছো কেন? তবে প্রথমে আমি একটু চুল দেখে নেই। সো আসুন, মনে আসুন, আমি খুব এক্সাইটেড ভিডিও বানাতে, কারণ এখানে আপনার সো মেনি ডেজ আমরা এখানে এসেছি। এখানে আগে আমি রোজ আসতাম, কিন্তু এখন আমি অনেকদিন পরে এসেছি, কারণ আমি বাইরে ছিলাম আর দুদিন আগে এসেছি। তো গাইস দেখতে পাচ্ছি এখানকার লোকেশন কি আমি যাবো না উপরে, চলো। মাস্টার লাগিয়ে নিন না।
কিভাবে যাবে বলো? একটু কষ্ট করতে হবে। হম দো যার চলে পবন কি ওর বোলো কা তারো মে সবকা কহনা গলত গলত গান লিও বোলো কা তারো মে মেরি ভাইয়া सारी उमर हमें संग रहना है। नहीं रहना है, रहना है। यहाँ पे ये कौन? अच्छा चलो चलो, एक हाथ का रेस लगाने जा। क्या आगे देते थे? हमारे मध्य तो स्ट्रेंथ नहीं जा, हमें एक और रेस कर वो कारण। तो चलो ना, चलो ना। बंदूरा उन्हीं हमारे के एमोंड समय डाक ले रहा हूँ, भातों के थे पाल लामना। चले लाम नाखे কারণ উনি আমাকে মোমোর লুপ দেখিয়েছেন, উনি বলেছেন যে মোমো তো লোভি মোমো রবি। আচ্ছা চলো চলো, কে প্রথম যেতে পারে দেখতে। দাঁড়াও, স্টার্ট হয়ে গেল। রেডি স্টেডি গো। গাইস, আমি উপরে এসে গেছি, তোমরা দেখতে পাচ্ছ। আর এখান থেকে দেখো লোকটা কত ভালো আসছে। আমার তো এখানে আসতে খুবই ভালো লাগে। আগে আমি প্রায় দিদি এখানে এসেই ভিডিও শ্যুট করতাম, কিন্তু এখন বাইরে চলে গিয়েছিলাম, তার আগে কোনো না কোনো প্রবলেমের জন্য আসছি না। এই জায়গাটা আমার খুবই পছন্দ, এখানে ভিডিও বানাতে আমার খুবই ভালো লাগে। তো গাইস, এখন আমরা শর্ট ভিডিও বানিয়ে দেবো। মোবাইল কোথায়? তো ভিডিও বানানো যাক। हेलो दोस्तों, देखो मैं चाइना आया था अपना दोस्त के यहाँ पर मिलने। चाइना में मुझे क्या बोल रहा है? কত দূর যেতে হবে আমাদের, দেখো ওইখানে আমাদের গাড়ি, ওইখানে গাড়ির সামনে চলে এসেছি। এবার আমরা গাড়িতে উঠে যাব। দরজা লক হে ভাই, লক লক আছে, লক আছে। তো পাধারো পাধারো বলা, পাধারো পাধারো, মে আন্দর যাও। আমি চলে এসেছি গাড়ির ভিতরে। চিক চিক, চলো এখন মোমো খেতে যাওয়া যাক। অনেক দূর যেতে হয়, তবু আমি যেতাম মোমো খেতে, রোজ যেতাম। আর এখন অনেকদিন পরে আমি এখানে আসছি, এখানে মোমো আমার খুবই ফেভারিট। তো এখন আমি যাচ্ছি আমার চাকরি জল দিতে। আমি খুব চালাও না, বৌদির
খুশিতে যাই আমি, কাঁদিও না আমাকে। তো গাইস দেখতে পাচ্ছো তোমরা, আমি এই দেখো মোমো খেতে এসে গেছি, এখন আমি মোমো খাবো। এই দেখো আমি চুলটা বেঁধে নিয়েছি, কারণ চুল খোলা রাখলে আমার খুব অস্বস্তি হয়। এখন মোমো খাবো, মোমো খাবো, মোমো খাবো। চিকেন মোমো, তোমার আর লাগলে বলবে, আমাকে বলবে আর লাগলে, ঠিক আছে? আর প্লেট, আর প্লেট। গরম কিন্তু না, অসাধারণ আমাকে মোমো বললে আমি না করি না। এটা দিকে দিয়ে দাও,
এই নো আরো প্লেট। আর কত খাবো? চার প্লেট হয়ে যাচ্ছে, পেটটা এবার আমার ফেটে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে অন্য প্লেট থেকে আমি মোমো কেড়ে নিয়ে গেলাম। আর লাগবে? হয়ে গেছে, চার প্লেট হবে। এখন কি আমরা একটু ফুচকা খেতে পারি? ফুচকা তুমি যদি না বলো আমি খাবো না, আমার আবার এত লোভ নেই। খেয়ে নাও, আসো। থ্যাংকস ফর দ্য ট্রিট, পেট পুরো ভর্তি হয়ে গেল। নিয়ে আসো মোবাইলে। ধন্যবাদ বৌদি এই ট্রিটের জন্য, বাম হাতে হাত মেলাবো না। এখন আমরা যাবো ফুচকা খেতে। এদিকে এসে যাও, এদিকে এসো, এদিকে আসো, দুটাই হবে। ওপরে আমি আর পারবো গাইস, আমারও হয়ে গেছে, আমি আর পাচ্ছি না। আমার তো হয়ে গেছে, এখন আমি চলে যাচ্ছি।
তো গাইস আমি এখন ঘরে চলে যাচ্ছি। আমি আগে এখানে প্রায়ই আসতাম মোমো খেতে, আর অনেকদিন ধরে আমি বাইরে ছিলাম তাই আসিনি, খেতে পারিনি, কিন্তু এখন অনেকদিন পরে খেয়ে আমার জাস্ট অসম লাগছে। মোমোস বলো আর ফুচকাটা বলো, দুটোই জাস্ট অসম। তো আজকের জন্য গাইস ভিডিওটা এখানেই শেষ করছি, ফিরছি নতুন ব্লগের সাথে তোমাদের সাথে মজাদার। তো গাইস আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, কমেন্টে বলো আজকের ভিডিওটা কী কী আমি মিস করেছি সেটা নেক্সট ভিডিওতে দিয়ে দেব। আর হ্যাঁ, আমার চ্যানেলটাতে যে যে নতুন আছো সবাই সাবস্ক্রাইব করে দেবে, ঠিক আছে? বাই, শেয়ার কিন্তু করবে। হ্যাঁ, বাই, লাভ ইউ।